ক্ষেত্রে আমাদের বইয়ের 18 নম্বর প্রশ্নটি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরতে পারি। এই প্রশ্নটি সচরাচর কয়ের জন্য এসে থাকে। এখন মনে রাখবে এই প্রশ্নটি কয়ের জন্য এসে থাকে, এর হুবহু হতে পারে বা এরকম যদি কোনো মানের প্রশ্ন আসে তাহলে তোমরা এই নিয়মটি অনুসরণ করলে এর একাধিক প্রশ্নের উত্তর তোমরা অ্যান্সার করতে পারবে। সেক্ষেত্রে আমরা এই উত্তরটি তোমাদের জন্য করে দিচ্ছি। খেয়াল করো এখানে আমাদের 2 পাওয়ার রয়েছে এক্স প্লাস ওয়ান, এখানে 128। আমি 128 এর লসাগু করে প্রথমে আমরা মানের জন্য তৈরি করব। তাহলে 2 দ্বারা যদি 128 কে ভাগ করা হয় 64, 2 দ্বারা ভাগ করা হলে 32, 2 দ্বারা ভাগ করা হলে 16, 2 দ্বারা হলে 8, 2 দ্বারা হলে 4, 2। খেয়াল করো এই হচ্ছে আমাদের 128 এর একটি লসাগু মান। এখানে আমরা দেখব 2 কতবার এসেছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 বার ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, খেয়াল করো এখানে বার 2x + 1 ইকুয়াল 2 পাওয়ার 7 হিসেবে নিয়ে আসব। তাহলে এখানে যদি অন্য কোনো মান দেয়া থাকতো আর এখানে 2 এর জায়গায় 3 দেয়া থাকতো, তাহলে আমি যে সংখ্যাটি এখানে দেয়া থাকতো তাকে আমি 3 দ্বারা ভাগ করতাম। যদি এখানে 2 এখানে 4 পাওয়ার x + 1 হতো তাহলে এখানে যে সংখ্যাটি দেয়া থাকতো আমি তাকে 4 দ্বারা ভাগ করতাম, তাহলে অবশ্যই ওই সংখ্যাটি আমাদের পাওয়ার আকারে চলে আসবে। এই ক্ষেত্রে খেয়াল করো যেহেতু 2x + 1 ইকুয়াল 2 পাওয়ার 7 হয়েছে, সেক্ষেত্রে আমরা বা 2 আর 2 কেটে যদি আমরা বাদ দিই তাহলে থাকবে x + 1 ইকুয়াল 7। এক্ষেত্রে বা আমাদের x = 7 + 1 কে -1 করা হলে আমাদের x = 6। এটি হচ্ছে এই অঙ্কের জন্য আমাদের উত্তর। আশা করি তোমরা এই উত্তরটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো।